আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আফসারাস মিনি কিচেন। আজকে আমি ইফতারের জন্য একদম ঝটপটভাবে খুবই ক্রিসপি একটা চিকেন ফ্রাইড রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এত বেশি ক্রিসপি আর এত বেশি মজাদার এই চিকেন ফ্রাইটা আপনারা চাইলে কিন্তু ইফতার ছাড়াও বিকেলে চায়ের সঙ্গে খাওয়ার জন্য স্ন্যাক্স হিসাবে রাখতে পারেন, আবার চাইলে ঝটপট তৈরি করে এই চিকেন ফ্রাইটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। একদমই কম উপকরণে আর একদম ঘরোয়া মশলায় এই চিকেন ফ্রাইগুলো আমি তৈরি করেছি। সব কিছু মিলিয়ে এই চিকেন ফ্রাইগুলো তৈরি করতে সময় লাগবে মাত্র 10 থেকে 15 মিনিট। চিকেন ফ্রাইগুলো খাওয়ার জন্য সঙ্গে থাকবে খুবই মজাদার একটা সসের রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে। তাহলে আর কথা না বাড়ি চলুন রেসিপিতে চলে যাচ্ছি। আজকের এই চিকেন ফ্রাইগুলো তৈরি করার জন্য আমি এখানে হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়েছি 2 পিস। এবার মুরগির এ বুকের মাংসটাকে আমি একটু পাতলা আর লম্বা করে কেটে নিচ্ছি। মাংসগুলো কাটা হয়ে গেলে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি ঠিক কতটা থিকনেসে এই মুরগির মাংসটাকে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম কিন্তু পাতলা না, আবার অনেক বেশি মোটাও না, আর একটু লম্বা করে আমি এই মাংসটাকে কেটে নিয়েছি। এবার এই মাংসগুলোকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এরপর পানিটাকে ঝরিয়ে নিব। এরপর মাংসগুলোকে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচ সয়া সস। টমেটো সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, লবণটা একটু বুঝে দিতে হবে কারণ সয়া সসে লবণ দেওয়া থাকে। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। 1 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 ফালি লেবুর রস, এখানে প্রায় 1 টেবিল চামচের মতো হবে। যেমনটা বলেছিলাম এই চিকেন ফ্রাইয়ের মধ্যে কিন্তু আমি খুবই কম মশলা ব্যবহার করব, আর যেগুলো দিয়েছি ওগুলো কিন্তু আমাদের সবার বাসায় কম বেশি থাকে। এবার এই মশলাগুলোর সঙ্গে আমি এই চিকেনগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এত কম মশলা দেওয়ার পরেও কিন্তু এই চিকেন ফ্রাইগুলো খেতে অনেক বেশি মজাদার হয়েছে। আপনারা চাইলে এই মশলাটা মাখানোর পরে কিন্তু এই চিকেনগুলোকে 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখতে পারেন। আমি এই চিকেনগুলোকে আর রেস্টে রাখবো না, আমি সরাসরি এগুলোকে ভেজে নিব। চিকেনগুলোকে কোটিং করার জন্য কিছু শুকনো উপকরণ নিতে হবে। আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। চিকেন ফ্রাইগুলোকে অনেক বেশি ক্রিসপি করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা এখানে চালের গুঁড়ো নিতে পারেন। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মিক্স হার্বস। যদি মিক্স হার্বসটা না থাকে, অরিগানো থাকে তাহলে অরিগানো দিবেন, আর যদি দুইটার একটাও না থাকে তাহলে বাদ দিতে পারেন। 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি এখানে আমি 1/4 টিস্পুন লবণ। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এবার এই শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে একটা করে চিকেন পিস নিয়ে নিচ্ছি। এবার এই চিকেনটাকে একটু চেপে চেপে এই ময়দার মিশ্রণের সঙ্গে কোট করে নিব। এরপর এক্সট্রা যে ময়দার মিশ্রণগুলো লেগে থাকবে সেগুলোকে একটু ঝেড়ে ফেলে দিতে হবে। এতে করে চিকেন পিসটার গায়ের মধ্যে অনেকগুলো লেয়ার তৈরি হবে, যে কারণে চিকেনটা খেতে অনেক বেশি ক্রিসপি হবে। দেখতে পাচ্ছেন এই চিকেনের পিসটার মধ্যে ঠিক কীভাবে ময়দার মিশ্রণগুলোর কোটিংটা হয়েছে। এইভাবে আমি বাকি চিকেনগুলোকে কোটিংটা করে নিব। এরপর এগুলোকে আমি ভাজতে চলে যাব। ভাজার জন্য আমি একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। এরপর তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। কম গরম তেলে কিন্তু এই চিকেন ফ্রাইগুলো দেওয়া যাবে না, তাহলে কিন্তু উপর থেকে ক্রিসপি হবে না। এবার আমি একটা একটা করে এখানে বেশ অনেকগুলো চিকেন দিয়ে দিয়েছি, আর এই চিকেন ফ্রাইগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হয়। প্রথমে চুলার হিটটাকে বাড়িয়ে আমি তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছিলাম। চিকেনগুলো দেওয়ার পর আমি চুলার হিটটাকে কমিয়ে মিডিয়ামে করে দিয়েছি, আর মিডিয়াম হিটে চিকেনগুলোকে ভেজে নিতে হবে।
যেহেতু চিকেনগুলো পাতলা করে কাটা, তাই এই চিকেন ফ্রাইগুলো হতে খুব বেশি একটা সময় লাগবে না। 7 থেকে 8 মিনিটের মধ্যে কিন্তু এই চিকেন ফ্রাইগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে আর চিকেনগুলো সিদ্ধ হয়ে যাবে। চিকেন ফ্রাইগুলোর মধ্যে যখন খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে, তখন আমি তেলটা ঝরিয়ে এগুলোকে তুলে নিব। চিকেন ফ্রাইগুলো দেখেই কিন্তু আপনারা বুঝে গেছেন নিশ্চয়ই যে এগুলো কতটা ক্রিসপি হয়েছে। একদম ক্রিসপি আর অনেক বেশি মজাদার হয়েছে এই চিকেন ফ্রাইগুলো। আর এই চিকেন ফ্রাইগুলো খাওয়ার জন্য এখন আমি খুবই মজাদার একটা সস তৈরি করে আপনাদেরকে দেখাবো। একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1/3 কাপ টমেটো সস। এরপর এখানে নিয়ে নিচ্ছি আমি 2 টেবিল চামচ মেয়োনিজ। এবার নিয়ে নিচ্ছি এখানে আমি 1 চা চামচ মাস্টার্ড সস। মাস্টার্ড সসটা যদি আপনাদের বাসায় না থাকে তাহলে আপনারা এখানে সরিষা বাটাও দিতে পারেন। এবার এই সব কিছুকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বাস সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে খুবই মজাদার একটা সস। এই সসটা দিয়ে এই চিকেন ফ্রাইগুলো খেতে কিন্তু আমার কাছে অনেক বেশি মজা লেগেছে। আপনারা অবশ্যই যখনই এই চিকেন ফ্রাইটা করবেন সঙ্গে এই সসটা তৈরি করে নেবেন। শুধু এই চিকেন ফ্রাই না, আপনারা যে কোনো চিকেন ফ্রাই অথবা যে কোনো স্ন্যাক্স কিন্তু এই সসটা দিয়ে খেতে পারেন। এই চিকেন ফ্রাইগুলো কতটা ক্রিসপি হয়েছে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিকেন ফ্রাইটা অনেক বেশি ক্রিসপি হয়েছে। ইফতারের জন্য কিন্তু ঝটপট করে আপনারা এই চিকেন ফ্রাইগুলো তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার আজকের এই চিকেন ফ্রাইয়ের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটিও অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।